সহকর্মী ছিল মাত্র একজন, আচ্ছা, সেটা বাড়তে বাড়তে এখন 12 জনে এসেছে। 12 জনের কর্মসংস্থান হচ্ছে আপনার হাত ধরে, তাই তো? আমার মেইন কাজগুলো হচ্ছে যারা গ্রামের মহিলা, যারা নিজেদের কাজ, তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা বিকাশ করার জায়গা পায় না, তাদেরকে নিয়ে আমি বেসিক্যালি কাজ করি। তো আপনি যে সমস্ত মেয়েরা আপনার অধীনে কাজ করে, এই মেয়েগুলো আগামী দিনে তাদের যে পরিকল্পনা বা তাদের যে তাদের পরিবারে তাদের স্বামীর কাছে যে গ্রহণযোগ্যতা, এটা কিভাবে বেড়ে যাচ্ছে বা কি অবস্থায় আছে, আপনার কি মনে হচ্ছে? মানে আমরা দেখা যায় যে গ্রামের অনেক মেয়েরাই যে হাত খরচের জন্য হাজবেন্ডের কাছে টাকা চায় এবং তারা দেখা যায় যে দেয় না বা দিতে চায় না বা তাদেরই সংসারের অবস্থা খারাপ। তো তাদের কি হয় যে তাদের অনেক প্রতিভা থাকে, যেমন হাতের কাজ করতে পারে, বিভিন্ন ধরনের কাজ করতে পারে, কিন্তু তারা কোথায় এগুলো সেল করবে? গ্রামের মানুষরা তো এগুলো নেয় না বা নিতেও চায় না বা তাদের কাছে এটা কদর নাই। কিন্তু আমরা যারা শহরে আছি তারা যদি একটু মানে ভিন্নভাবে তাদের কাছ থেকে করাই নিতে পারি তাহলে এটার গ্রহণযোগ্যতা রয়েছে। তখন আমি করি কি যে তাদের কাছে হয়তো আমি আমার ডিজাইন দিয়ে তাদেরকে সুতার কালার সিলেকশন করে দিলাম, বুঝাই দিলাম, তারা করলো, করে তাদের যে সামান্য একটু চাহিদা রয়েছে বা একটু বেশি চাহিদা রয়েছে তার জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়। ধন্যবাদ। তো এই যে উইয়ের হাট বাজার আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আসছেন, আচ্ছা, উই আগামী দিনে আমাদের দেশের যে ভবিষ্যৎ, যে মানে আগামী দিনে আমাদের যে যুব এবং যুব নারী আছে তাদের প্রতি এই উই কতটুকু প্রভাব ফেলতে পারে? আমি তো মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে একটা সংস্থা, সেটাই হচ্ছে উই। মানে উইয়ের হাত ধরে শুধু আমরা না, 13 লক্ষ পরিবার এখানে অনেক উদ্যোক্তা উঠে এসেছে। যেমন আমরা প্রথমে কিভাবে শুরু করব বা কি করব সম্পূর্ণটাই দেখা যাচ্ছে উইয়ের হাত ধরে আসছে। তারা শিখাচ্ছে কিভাবে, তারা বিভিন্ন ধরনের হচ্ছে ট্রেনিং দিচ্ছে, যেমন মাস্টার্স ক্লাস করাচ্ছে, বিভিন্ন ধরনের ট্রেনিং, ফটোগ্রাফি কিভাবে করতে হবে সেটার একটা ট্রেনিং দিচ্ছে। তো এটার মাধ্যমে আমরা শিখছি কিভাবে করতে হয় বা কেমনে করতেছে। আর ওখান থেকে শুধু আমরা দেশের মধ্যেই কিন্তু অর্ডার পাচ্ছি না, দেশের বাইরেও আমরা অর্ডার পাচ্ছি। উই আপনাদের হাত ধরে যেমন আপনাদেরকে তুলে নিয়ে আসতেছে, আপনাদের যেমন কর্মসংস্থান সৃষ্টি করে উদ্যোক্তা বানায় দিচ্ছে, পাশাপাশি দেশের বাইরে উই আমাদের আমাদের যে ছেলেমেয়েরা কাজ করতে পারে বিদেশে, আমাদের দেশকে তারা উপস্থাপন করছে এবং এই ভালো মাল নিয়ে, গুণগত মান নিয়ে তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করছে, তাই তো? আপনি যে উইয়ের হাট বাজারে আসছেন, তো আপনি কি করেন? মেইন আমার কাজ হচ্ছে আমি ডিজাইন করি, আর এগুলো হচ্ছে আমার আমার যত প্রোডাক্ট সব হাতের কাজের। আপনি নিজের হাতে কাজ করেন? লো, আমি নিজে করি, আমার সহকর্মী আছে। কতজন সহকর্মী আছে আপনার? আমার 12 জন সহকর্মী আছে। 12 জন আপনার সহকর্মী আছে, অর্থাৎ শুধু আপনি একাই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এমনটা নয়, আপনার অধীনে আরো 12 জন আছে, 12টা পরিবারের আর্থিক সহযোগিতা হয় আপনার এখান থেকে। হ্যাঁ। তো কি কি প্রোডাক্ট আছে একটু দেখাবেন আমাদের? একটা একটা অন্তত একটা কিছু দেখান। আমার পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবির দাম কত? এটা এটা হচ্ছে 1050। আচ্ছা আচ্ছা, এগুলো কি এই প্রোডাক্ট গুলো আপনার হাতে বানানো? এই কাজগুলো আপনি নিজে করেছেন? হ্যাঁ, নিজে করা। ও, আপনার যে এইটা দোকানটা কোথায়? আমার এটা হচ্ছে অনলাইন পেজ। আচ্ছা, কি নাম আপনার পেজের নাম? শরত। শরত, হ্যাঁ। কতদিন থেকে করতেছেন আপনি? আমার এটা 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর থেকে আপনি কাজ করতেছেন? হ্যাঁ। চমৎকার। তাহলে আমরা যখন শুরু করেছিলাম তখন আমার সহকর্মী ছিল মাত্র একজন, আচ্ছা, সেটা বাড়তে বাড়তে এখন 12 জনে এসেছে। 12 জনের কর্মসংস্থান হচ্ছে আপনার হাত ধরে, তাই তো? আমার মেইন কাজগুলো হচ্ছে যারা গ্রামের মহিলা, যারা নিজেদের কাজ, তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা বিকাশ করার জায়গা পায় না, তাদেরকে নিয়ে আমি বেসিক্যালি কাজ করি। যেমন আমরা চাইলে আমাদের এই কাজগুলো দেখাই, তারা চাইলে কিন্তু দেখাতে পারতিছে না তাদের কাজগুলো কি। সেখান থেকে আমি যারা আবার হচ্ছে যে সামান্য টাকার জন্য তাদেরকে হাজবেন্ডের কাছে হাত পাততে যেন না হয় তাদের জন্য আমি কাজ করি, তারা যেন নিজের প্রয়োজনটা নিজে মেটাতে পারে।